রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলোতে পুর ভোটের দামামা বেজে গেছে। রাজ্যের বিভিন্ন জেলাতে পৌর এলাকায় করা হচ্ছে রাজনৈতিক কর্মী সম্মেলন। আজ বর্ধমান শহরের 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের উদ্যোগে বর্ধমান শহরের তেলিপুকুর মোড়ে রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। আগামী পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বর্ধমান পৌরসভা 35টি ওয়ার্ডেই জয়যুক্ত হয়। সেই সমস্ত বিষয় আলোচনা করা হয় রাজনৈতিক কর্মী সম্মেলনে। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার সহপ্রশাসক আইনুল হক, সহপ্রশাসক কল্পনা হালদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মেহবুব রহমান, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান শহর তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, পূর্ব বর্ধমান জেলা জয়হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য, শাহানা পারভিন, অনামিকা সায় মণ্ডল এবং 17 নম্বর ওয়ার্ডের অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পূর্ব বর্ধমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তী রিপোর্ট। যখন আমাদের ক্যান্ডিডেট ছিলেন মমতা সংহিতা, যেখানে 2500 ভোটে জিতেছিলাম, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে সেই 2500 লিগ তো দূরের কথা, আমরা 1500 ভোটে হেরেছি। বর্তমান শহরে সব থেকে বেশি ভোটে যেখানে হেরেছি সেটা হচ্ছে কাঞ্চননগর। কি খামতি আছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। এবং এরপর দেখতে হবে এরপর কোন ওয়ার্ড বেশি ভোটে হেরেছি, কোন ওয়ার্ডে কোন পার্টি কত ভোট পেয়েছি, সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। কি খামতি আছে, কি করে আমরা 35-0 করতে পারবো এবং আমাদের দলের হাতকে আরো শক্ত করতে পারবো। আমাদের লোকসভা নির্বাচন আছে, সেখানে দলের ফলকে কি করে ভালো করতে পারো। আমি একটা উদাহরণ আপনাদের কাছে তুলে ধরলাম, আমরা প্রত্যেকটা বুথে বুথে কর্মী সম্মেলন করব এবং সেই বুথে কি রেজাল্ট হয়েছে, কি করা উচিত সেইগুলো আমরা দেখব, যাতে দলকে আরো শক্তিশালী করা যায়, তৃণমূল কংগ্রেসে ভোটের মার্জিনকে বাড়ানো যায়, বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলী নিযুক্ত হওয়ার পর থেকে আমরা বর্ধমান শহরে বিভিন্ন উন্নয়ন দেখতে পাচ্ছি, যেখানে পানীয় জল বহুদিন ধরে শুরু হওয়ার কথা ছিল, সেই পানীয় জলের ব্যবস্থা কিন্তু আমাদের চালু হয়েছে অমৃত প্রকল্পে, যেখানে এই কয়েক মাসে প্রায় 1000 বাড়ি স্যাংশন হয়েছে বর্তমান শহরে, 1000 মানুষ, গরিব মানুষ বাড়ি পেয়েছেন। আজকে লাইটের ব্যবস্থা হয়েছে বর্তমান শহর, আজকে যে সুন্দর জয়েন করা হচ্ছে, আজকে বর্ধমান শহরে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে লাইট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে সমস্ত দিকে কিন্তু উন্নতি করার চেষ্টা চলছে। এই কয়েক মাসে কিন্তু বর্ধমান শহর অনেকটাই সেজে উঠেছে। এই উন্নয়নকে চারিদিকে পৌঁছে দিতে হবে, যাতে আরো মানুষ পরিষেবা পায়, মানুষকে পরিষেবা দিতে হবে। আজকে সার্টিফিকেট মানুষ পৌরসভায় গেলেই পেয়ে যাচ্ছে। আজকে মানুষের অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিল, যেগুলো সেগুলো মিটে গেছে, সেই জিনিসগুলোই আমাদের করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্প করেছে, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, প্রচুর প্রকল্প। সেই প্রকল্পগুলো আজকে মানুষ পরিষেবা পাচ্ছে। বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান জেলার তৃণমূল জয়েন্ট বাহিনীর সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য, এবং এখানে উপস্থিত হয়েছেন আমার দীর্ঘদিনের, ছোট থেকে দেখে আসা আমাদের দক্ষিণপন্থী ঘরের একজন বিশেষ কর্মী তারাশঙ্কর দা থেকে শুরু করে এখানে উপস্থিত আছেন শাহানা পারভিন, অনামিকা সাই এবং আরও অনেকেই সবাই উপস্থিত আছেন। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলছি। কর্মী সম্মেলন কিসের জন্য হয়? আজকে আপনারা আমাদের এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন দেখে আমার খুব আনন্দ হচ্ছে, যে আমরা চাই আপনাদের মতন কর্মীরা আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকুক। আপনারা যদি কোনো অভাব অভিযোগ এখানে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের নেত্রী চন্দ্রা দাস, উনি আপনাদের পাশে 24 ঘন্টা থাকবে। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম।
জয় হিন্দ তৃণমূল কংগ্রেস। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে, এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তার বাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়, তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।